আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ায় থেকে ছুটিতে যাওয়া যে সমস্ত প্রবাসী বাংলাদেশ ভাইরা আছেন, দেশে গিয়ে আটকে পড়েছেন, তাদের বিষয়ে কিছু নতুন আপডেট দিব, তারা এখন কি করতে পারে। ওকে, এরপরে যেটি জানাবো, কলিং ভিসার নামে কিছু দালাল এজেন্ট পাসপোর্ট সহকারে অনেক টাকা অলরেডি নিচ্ছে বিভিন্ন লোকজনের কাছ থেকে, এবং কি তারা প্রচার প্রচারণা করছে যে আমাদের কলিং ভিসা হয়ে গেছে, টাকা জমা দাও, পাসপোর্ট জমা দাও, এ বিষয়ে এবং আপনাদের দেওয়া কিছু প্রশ্নোত্তর। এর আগে বলে রাখি, এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, যেমনটি বলছিলাম, গতকালকে থেকে আজকে এবং পিছনের প্রায় 1 মাস যাবৎ প্রায় প্রতিদিনই অথবা একদিন পর পরই জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রতিনিয়তই সকলকেই এই অ্যানাউন্সটা করে যাচ্ছে যে মালয়েশিয়া থেকে বাহির হওয়ার জন্য এবং মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য মালয়েশিয়ান নাগরিক এবং ফরেন ওয়ার্কার্স অর ফরেন ইমিগ্রেন্ট অর পিআর হোল্ডার অথবা যেটাই থাকুক না কেন, মালয়েশিয়া ঢুকা এবং মালয়েশিয়া থেকে বের হতে ইমিগ্রেশনের পক্ষ থেকে একটা অনুমতি পত্র নিতে হবে, এবং ওই অনুমতি পত্রটি পাওয়া যাবে ইমিগ্রেশনের ওয়েবসাইটে। নতুন আরেকটা সাইট করছে যেখানে মাই ট্রাভেল পাস, ওই মাই ট্রাভেল পাসে মালয়েশিয়াতে ঢুকতে হলেও নিতে হবে, মালয়েশিয়া থেকে বাহির হতে হলেও ওটা নিয়ে যেতে হবে। ওকে, সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিদিনই এরকম বলছেন যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে, আমরাও এর আগে থেকে শুরু করছি, প্রতিদিনই আপনাদের কাছে বলি যে যারা দেশে যাবেন অথবা যারা দেশ থেকে আসতে চান প্রত্যেকেই এই লিঙ্কে যায় নিবন্ধন করেন, নিবন্ধন করার পরে আর যারা দেশে চলে যেতে পারেন তারা হয়তো 2-1 দিনের মধ্যে ওই লেটারটা পেয়ে যাবেন, আর যারা দেশ থেকে আসতে চান তাদের হয়তো একটু সময় লাগে। ওকে, সেজন্য ওই যে লিঙ্ক আছে আমি আপনাদেরকে লিঙ্কটা বলে দিয়েছিলাম, সেটি হলো আপনার গুগলে গিয়ে লিখলেই হবে MTP অর্থাৎ মাই ট্রাভেল পাসের প্রথম 3 অক্ষর MTP.IMI.GOV.MY, অথবা মালয়েশিয়ান ইমিগ্রেশনে ঢুকলেই মাই ট্রাভেল পাসের ওই একটা আলাদা অপশন পাবেন। ওকে, এরপরে যেটি আছে সেটি হলো যারা ছুটিতে আছেন তাদেরকে বলবো এই মুহূর্তে আপনাদের মালিকের সাথে কথা বলেন, আপনাদের বসের সাথে কথা বলেন, তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের যে সহযোগিতা করতে পারবে সেটি হলো তারা অ্যাপ্লাই করতে পারবে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে। এখানে বলা হয়েছে যে সাধারণ কর্মী যারা আছে, যারা জেনারেল ওয়ার্কার আছে কনস্ট্রাকশন সেক্টরে, সার্ভিস সেক্টরে, এগ্রিকালচারে, প্ল্যান্টেশনে, এভাবে যে ম্যানুফ্যাকচারিংয়ে বিভিন্ন কাজ করে, এদের পক্ষ থেকে তাদের মালিককে অ্যাপ্লাই করতে হবে, তাদের মালিক পক্ষকে অ্যাপ্লাই করতে হবে আপনার ইমিগ্রেশন বরাবর, তাদের মালিকরাই শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আপনাদের বসদের কাছে, আপনাদের মালিকদের কাছে কথা বলেন যে তারা যেন মাই ট্রাভেল পাস যারা দেশে আটকে আছেন তাদের জন্য যেন মালয়েশিয়া ঢোকার অনুমতি চাওয়ার জন্য ওখান থেকে অনুমতি আবেদন করে। আশা করা যাচ্ছে এবং কি মালয়েশিয়ার ভিতরে এরকম কথা চলছে যে যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ তাহলে হয়তো নির্দিষ্ট কোনো SOPতে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর মাধ্যমে দেখা গেছে যে এখন যেহেতু স্টুডেন্টদের ঢুকার সুযোগ দিছে হয়তো কিছুদিনের মধ্যেই ছুটিতে থাকা প্রবাসীদেরকেও ঢুকতে দিবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের মালিক পক্ষের সাথে, আপনাদের মালিকদের সাথে কন্ট্যাক্ট করেন এবং কি সেখানে আপনারা নিবন্ধ করেন। ওকে, তবে যাদের ভিসা অলরেডি মাতি হয়ে গেছে অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে তাদের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো কিছু বলা হয়নি, যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা অপেক্ষা করতে হবে, পরবর্তীতে ঘোষণা আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে যাদের ভিসা মাতি হয়ে গেছে তাদের কি অবস্থা, তারা কি করবে। ওকে ওকে, এবং যারা এখন দেশে যাবেন, যারা এই মুহূর্তে দেশে যাবেন তাদেরকেও বলছি যারা ছুটিতে যাবেন তারাও অবশ্যই আপনার মাই ট্রাভেল পাস এখান থেকে সুরাতটা নিয়ে যাবেন, এখানকার লেটারটা নিয়ে যাবেন, অনুমতিপত্রটা নিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আপনি যখন ঢুকতে চান তখন কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার না হন। এখনই আপনারা যদি বের হতে চান কবে আবার ঢুকবেন সেই ইনফরমেশনগুলো দিয়েও এখনই যাওয়ার সময়, যাওয়ার আগে, এখন যারা দেশে যাচ্ছেন যাওয়ার আগেই মাই ট্রাভেল পাসটা আপনারা নিয়ে যাবেন। এরকম বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান এর সাথে কথা হয়েছে, তাদের আত্মীয় স্বজন যাওয়ার সময় মাই ট্রাভেল পাস নিয়ে গেছিল, তারাও 2-1 জন আবার মালয়েশিয়াতে ঢুকছে যদিও কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।
ওকে, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে এখন যদি আবার আসি তাহলে কি কোয়ারেন্টাইনে থাকতে হবে নাকি। জি, এই মুহূর্তে স্টুডেন্টদের যেহেতু কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে, যে এবং কি কোয়ারেন্টাইনে 14 দিন থাকার খরচটাও নিজেদেরকে দিতে হবে। প্রতিদিন হোটেলে থাকার জন্য 150 রিঙ্গিত প্লাস 2 বার টেস্ট করাবে। এই টেস্টের টাকা এবং হোটেলের থাকা খাওয়ার টাকা মিলে মোটামুটি 2600 রিঙ্গিতের মতো আসে। এই টাকাগুলো কিন্তু নিজ নিজ বহন করতে হবে। ওকে, এরপরে যেটি আছে, এখন বলবেন যে তাহলে কি আমরা এখন দেশে যাব বা কারা দেশে যাব, এদের বিষয়ে বিভিন্ন দিনে প্রতিদিন আমরা সাজেশন দিয়ে থাকি যে যাদের ভিসার মেয়াদ 6 মাস থেকে অধিক আছে, 6 এবং এর বেশি আছে, তারা দেশে যান। তাদের দেশে গেলে কোনো সমস্যা হবে না, পরবর্তী দিন সারা 6 মাসের মধ্যে সবকিছু শিথিল হবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু যাদের ভিসার মেয়াদ 6 মাসের নিচে আছে তাদের জন্য অনুরোধ, আপনাদের ভিসাটা রিনিউ করে এরপরে যান, এটাই আপনাদের জন্য ভালো হবে। ওকে, ধন্যবাদ। ওকে, এখন আপনাদের জানাবো, গতকালকে কিন্তু আমি আপনাদেরকে একটা সংবাদ বলেছিলাম যে অবৈধ বৈধ প্রবাসীরা যারা দেশে গেছে ছুটিতে তাদেরই আসার কোনো খবর নাই, তাদের কিভাবে এখানে আবার কর্মস্থলে যোগদান করবে তাদেরই কোনো খবর নাই, অথচ কলিং ভিসার গুজব। এই গুজব সংবাদের কান দিয়ে একদল মানুষ আছে, একদল বাংলাদেশি আছি, যারা সংক্ষেপে বলে যে হুজুকে বাঙালি, হুজুকে বাঙালি। তো এখানে দেখেন, গুজব সংবাদ বা এরকম কলিং বিসার সংবাদটা 2018 সাল থেকে প্রতি 2 মাস পর পর যারা দিচ্ছে তাদেরকে বলি, তো আপনারা 2018 সালে বললেন কলিং বিসা দিচ্ছে, কই সেই বিচার কই দেনাই, তো 19 সালে বলছেন দেনাই, এরপরে মাঝে মাঝে বলেন কলিং বিসা দিলে তো এটা আমাদের কোনো সমস্যা নাই, আমাদের আরো মানে আমাদের জন্য ভালো, আমাদের আত্মীয় স্বজন আরো 2-4 জন আমরা আনতে পারবো, সেটা আমাদের জন্য ভালো এবং দেশের কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে, এটা আমরাও চাই। কিন্তু দেখা গেছে যে ওইরকম 100% শিওর না হয়ে যখন এরকম কলিং বিসার গুজব সংবাদগুলো প্রচার করে, তখন এক রকম দুষ্টু এজেন্ট, দুষ্ট দালাল, তারা কি করে ওই সংবাদগুলো দেখায় দেখায় সাধারণ জনগণের কাছ থেকে পাসপোর্ট নেয়, এরপরে টাকা নেয়। দেখেন, আমাকে গতকালকার ভিডিওতেও কয়েকজনের কমেন্টস করছে যে ভাই, একদল কয়েকজন দালাল বলতেছে যে পাসপোর্ট জমা দাও, টাকা জমা দাও 3 লাখ করে, অথবা এখন 2 লাখ টাকা দাও, পরবর্তীতে ফ্লাই করার সময় বাদ বাকি টাকাটা দিও। এই যে যে ব্যবসা, সাপোজ মনে করেন যে 2018 সালে যে কলিং বিসার যেই সংবাদগুলো দিয়েছেন, 19 সালে অনেকেই কলিং ভিসার খবর দিছেন বা এরকম হেসে খেলে বা এরকম আনন্দের চিত্রে যারা কলিং ভিসার খবর দিছেন, আপনাদের খবর শুনে একরকম দুষ্ট এজেন্ট, দুষ্ট দালাল লোক আজ থেকে 2 বছর আগে, 1.5 বছর আগে, 1 বছর আগে মনে করেন যে 100 লোকের কাছ থেকে 2 লাখ টাকা করে নিয়ে নিছে, তাহলে 2 কোটি টাকা হয়। 1 লাখ টাকা করে নিলে 1 কোটি টাকা হয়। সে টাকাগুলো কিন্তু নিয়ে রাখছে, পাসপোর্ট গুলো নিয়ে রাখছে, সে টাকাগুলো ব্যাংকে রাখে দিচ্ছে অথবা তার কাজে মানে খাটাইতেছে। এতে সাধারণ জনগণ যারা ধার দেনা করে গরু বিক্রি করে বা যেভাবে টাকাটা দিয়েছিল, তাদের তো কোনো উপকার আসতেছে না। সেজন্য আমরা কেন বলি যেরকম গুজব সংবাদ, এই জন্য যে ওই সংবাদকে কেন্দ্র করে, ওই সংবাদকে আপনার মাধ্যম করে একরকম দুষ্ট লোক সাধারণ পাবলিকের কাছ থেকে টাকা প্লাস পাসপোর্ট হাতিয়ে নেয় বা এরকম সমস্যা করে। সেজন্য যারা এই যারা এই প্রশ্নটা বলছেন যে এখন পর্যন্ত কলিং ভিসার কোনো ফাইনাল কোনো ডিসিশন মালয়েশিয়ার সরকার দেয় নাই, বাংলাদেশের সরকার দেয় নাই, সেজন্য কারো কাছে কোনো প্রকার টাকা বা পয়সা বা পাসপোর্ট কিচ্ছু দেওয়া দরকার নাই। ওকে, কিভাবে কিভাবে কলিং ভিসাটা হবে, আগের মতো সিন্ডিকেটই থাকবে না সকল রিক্রুটিং এজেন্ট পাঠাতে পারবে, না সরকারিভাবে পাঠাবে, কত টাকা লাগবে, 1 লাখ, না শুধুমাত্র 50,000, মানে শুধু 60,000, কত টাকা লাগবে এটাও এখন জানা যাচ্ছে না। সেজন্য দেখেন, যেখানে আর একটা সমস্যা আছে সেটি হলো এই যে যে মানে যেরকম অতি উৎসাহের কারণে, এই যে মানে সাধারণ জনগণের এত অতি উৎসাহের কারণে, কিন্তু ওই যে মালয়েশিয়ার মতো একটা দেশে যেখানে নেপাল থেকে লোক আসতে মাত্র খরচ হয় 60-70 হাজার টাকা, বাংলা টাকার শুধুমাত্র 60-70 হাজার টাকা খরচ হয় নেপাল থেকে, লোক এখানে এসে কাজ করে 1 বছর করে, 2 বছর করে, মন চাইলে 3 বছর করে, এরপরে দেশে চলে যায়, কোনো সমস্যা না। একই ভিসা একই দেশে আসবে, বাংলাদেশ থেকে আসতে 3.5 লাখ লাগে, 4 লাখ লাগে, 4.5 লাখ লাগে, কেন? এই টাকাটা কোথায় যায়? এটা কি মালয়েশিয়ান সরকারকে দেয়? না, এই যে মধ্যস্থভোগী দালাল এজেন্টদের পকেটে ঢুকে। সেজন্য এই যে কোন প্রক্রিয়াতে আসবে, কত টাকা খরচ হবে, এখন পর্যন্ত এগুলো কোনো কিছুরই শিওরিটি নাই। সেজন্য অযথা আপনারা পাসপোর্ট কেন জমা দেবেন, অযথা আপনারা টাকা কেন জমা দেবেন, অপেক্ষা করেন।
মালয়েশিয়ান সরকার যেদিন 100% ঘোষণা দিয়ে দেবে, ওই দিনকে আপনারা কোন প্রক্রিয়াতে আসবেন ওই প্রক্রিয়া ফলো করে আপনারা কাজ শুরু করবেন। ওকে, সেজন্য কারো কাছে পাসপোর্ট দেওয়ার দরকার নাই, টাকা পয়সা দেওয়ার দরকার নাই। ওকে ওকে, এরপরে যেটি বলবো, আপনাদের সতর্কতামূলক বক্তব্য। বাংলাদেশ হাই কমিশন থেকে বারবার এই কথা বলেছেন যে নামে বেনামে ফেসবুক আইডি করে, ফেসবুক পেজ করে, ফেসবুক গ্রুপ করে বা বিভিন্ন গ্রুপে বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন সেবা প্রদান করে থাকে তারা। সংক্ষেপে পাসপোর্ট করে দেয়, কোন সময়ে পাসপোর্ট করে দেয়, পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে দেয়, ডেলিভারি নিয়ে দেয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়, ই পাসপোর্ট করে দেয়, এই যে যে মানে এরকম সমস্ত প্রচার করতেছে এক প্রকার দুষ্ট চক্র। সেজন্য আপনার তাদের সাথে কোনো কথা কমিউনিকেট করা দরকার নাই, যাদেরকে চিনেন না, যাদেরকে জানেন না, ওরকম তাদের কাছে কোনো টাকাও দেওয়া দরকার নাই, পাসপোর্টও দেওয়া দরকার নাই, এই সমস্ত লোক থেকে দূরে থাকুন। ওকে, এখন আপনাদেরকে দু একটা প্রশ্ন উত্তর নেব। একজন বলছেন যে মাই ট্রাভেল পাস কিভাবে নেব, যে যেমনটি বলছিলাম আপনি গুগলে গিয়ে লিখবেন MTP। এখন তো আসলে আর একটা কথা, সেটি হলো এখন তো মাই ট্রাভেল পাস শুধুমাত্র কোম্পানির মালিকরাই নিতে পারবে ওয়ার্কারদের জন্য। এরপর আপনাদেরকে লিঙ্কটা বলে দিই, MTP অর্থাৎ মাই ট্রাভেল পাসের প্রথম তিন অক্ষ .imi.gov.my। এখানে গেলেই বিস্তারিত ফর্ম আছে, মালয়েশিয়ান ভাষায়ও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। ফর্মগুলো ফিল আপ করে যে ডকুমেন্টস চাই ওইগুলো আপলোড করলেই সাবমিট করেন, অটোমেটিকলি আপনার ইমেইলে পেয়ে যাবেন। ওকে, রিক্যালেবেসির প্রথমে কত টাকা জমা দিতে হবে, রিক্যালেবেসির কিভাবে আমরা অবৈধ থেকে বৈধ হবে এই বিষয়ে কিন্তু একটা ভিডিও করেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, এবং কি যারা কমেন্ট করলে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, বিস্তারিত ওখানে বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ। এরপরে বলি, প্রথমে 500 টাকা, প্রথমে 500 টাকা দেয় আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এখন অনেকেই বলছেন যে আমাদের কাছ থেকে 3,000 চাইছে, 3,500 চাইছে, কিন্তু 500 টাকা দেওয়ার পর, এই টাকা দেওয়ার পরে যদি আমি রিজেক্ট হই তাহলে তো টাকা আর ফেরত দেবে না, সেজন্য আপনাদেরকে বলো 500 টাকা দিবেন। আর আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে যদি আপনার 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 রিক্যালিফিসি করেন তাহলে তো কোম্পানির মালিকই সব টাকা মানে বহন করার কথা, সেক্ষেত্রে কোম্পানি মালিকের সাথে কথা বলেন। ওকে ওকে, পাসপোর্ট রিইস্যু করতে দিছি 3 মাস 4 মাস হয়েছে, এখনো পাই নাই, কারণটা কি? ওকে, এরকম অনেক আমরা শুনেছি, সেক্ষেত্রে আপনাদের দুই তিনটি কারণ বলবো। একটা হলো যখন আপনি পাসপোর্ট রিইস্যু করতে দিচ্ছেন কিভাবে দিবেন, কোন পদ্ধতিগুলো, আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম, ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। এরপরে যদি আপনাদের লাগে আমাকে কমেন্টস করেন, ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, যে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছিলাম। সেখানে কিন্তু বলেছিলাম যে যে ডকুমেন্টসগুলো লাগে, পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, যে ব্যাংকে টাকা দিচ্ছি ব্যাংকের স্লিপ, এবং কি রিইস্যুর ফর্ম, এই চারটা জিনিস লাগে। এখন অনেকে আছে পাসপোর্টের ফটোকপি দিচ্ছেন, ঠিক আছে, পাসপোর্টের ফটোকপি একেবারে ঘোলা, কিছু বোঝা যায় না নামটা, তাহলে সমস্যা, আপনার ওটা আটকে দিবে, অথবা ভিসার কপি দিলে এরকম দেখা গেছে আটকে দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, এরপর ব্যাংক স্লিপ দিচ্ছেন, ব্যাংক স্লিপের ওটা মানে ঘোলা ঘোলা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ হাই কমিশন প্রতি সপ্তাহে অথবা প্রতি দু এক সপ্তাহ পর পরই কাদের পাসপোর্টের ডকুমেন্ট ইন কমপ্লিট না তাদের কিন্তু একটা লিস্ট দেয়, ওই লিস্ট দেখে আপনারা যদি আপনার নাম থাকে তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করেও আপনারা জানতে পারেন যে কেন লেট হচ্ছে। এই মোটামুটি আজকের সংবাদ, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এটা লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনকার মতো আজকের আপডেটটাও পেতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।